তুমি আমার কত চেনা সে কি জানো না। সরি আমি তার স্বামী না পাল্লা। আজ আমি রোজিনা, এই রোজিনা নামটি কিন্তু চলচ্চিত্র থেকেই আমি পেয়েছি, দেশ বিদেশে অভিনয় করেছি, মিঠুন চক্রবর্তীর সাথে করেছি, নাদিমের সাথে করেছি, আর আমাদের দেশে তো সেই হিরো রাজ্জাক সাহেব থেকে শুরু করে আমাদের ফেরদৌস পর্যন্ত আর মাঝখানে যারা আছে কাঞ্চন সবার সাথে অভিনয় করেছি। রোজিনা, আপনার হওয়ার পেছনে অনেক বড় একটা জার্নি ছিল, সেই পথে আমাকে যারা সহযোগিতা করেছেন তারা হলেন আমার ডাইরেক্টর, প্রডিউসার, আমার সহশিল্পী, আমার জার্নিস ভাই বোনেরা ও আমার দর্শকের ভালোবাসা। আরেকজনের কথা না বললেই নয়, সে হলো শহীদুল্লাহ, আমি তাকে মাস্টার বলে ডাকতাম, এখন এই চলচ্চিত্রের সবাই তাকে মাস্টার বলে ডাকে। সে আমার এই দীর্ঘ চলার পথে আমার সবসময় সহযোগিতা করে এসছে, এখনও করছে। আজকের যে আয়োজন এ কিন্তু মাস্টার দিদি, আমি মাস্টারকে বলবো যে কৃতজ্ঞতা দিব না কৃতজ্ঞতা, কারণ সে আমার ভাই সম্মত দিদি, আমার পাশে সবসময় শহীদুল্লাহ আমার ভাই পাশে আছে থাকবে। আমি অনেক ছবিতে অভিনয় করেছি, দেশ বিদেশে অভিনয় করেছি, মিঠুন চক্রবর্তীর সাথে করেছি, নাদিমের সাথে করেছি, আর আমাদের দেশে তো সেই হিরো রাজ্জাক সাহেব থেকে শুরু করে আমাদের ফেরদৌস পর্যন্ত আর মাঝখানে যারা আছে কাঞ্চন সবার সাথে অভিনয় করেছি। তা আমি বিদেশে শুটিং যখন করেছি সেসব আর্টিস্টের সবার তো নাম বলতে পারবো না, মিঠুন চক্রবর্তী, নাদিম, আরও অনেক অনেক শিল্পীদের সাথে আমি কাজ করেছি। তার পাশাপাশি আমি প্রযোজনাও করেছি রোজিনা ফিল্মস থেকে, জীবনধারা দুলনা, দুলনার একটি গান কিন্তু আপনাদের আমাদের সবারই, আমি যখনই বাইরে যাই অনেকের মুখে মুখে শুনি, তুমি আমার কত চেনা সে কি জানো না। সরি আমি তার স্বামী না পাল্লা, তবে আমি লিপসিং করেছি। আমার একসময় মনে হয়েছে যে আমি একটু অবসর নেওয়া দরকার, সেটা বোধহয় আমার 91 বা 2 তখন আমি ঘোষণা দিয়েছিলাম যে আপাতত আমি নতুন ছবি করব না, পুরনো ছবিগুলো শেষ করব। তো সেই পুরনো ছবি শেষ করতে করতে আমার 93-94-95 পর্যন্ত লেগেছিল, পরে একটা সময় বিদেশে চলে গেলাম, তারপর দীর্ঘ 12 বছর পরে আমি একটি ছবি করেছিলাম আমাদের বাংলাদেশে, ছবিটির নাম ছিল রাক্ষস। আপনার গল্পটা ছিল কাজী নজরুল ইসলামের আর প্রডিউস করেছিল ইমপ্রেস টেলিফিল্ম, আর সেই ছবির নায়ক ছিল বাংলাদেশের রোমান্টিক হিরো ফেরদৌস। আবারও অনেক অনেক বছর পরে আমি প্রযোজনা করেছি ফিরে দেখা। এই ফিরে দেখা ছবিটি কিন্তু অনুদানের ছবি, দর্শকরা আমার অভিনীত ছবি দেখেছে, এই প্রথম আমি ডাইরেকশন দিয়েছি। আমার যারা শিল্পী কাজ করেছেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ইলিয়াস কাঞ্চন, নীরব, স্পর্শিয়া, পর্দা মিঠু আর অনেক অনেকে আমিও অভিনয় করেছি। ফিরে দেখা ছবির শিল্পী কলাকুশলী আমাকে অনেক অনেক সহযোগিতা করেছে, তার জন্য আমি ছবিটা তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। তা আমি বেশি কথায় বাড়াতে চাই না, আমার এই প্রথম পরিচালনা, আমি আশা করব দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখবে, আর আমার সাংবাদিক ভাই বোনদেরকে বলবো যে যখন আমি ব্যস্ত ছিলাম বা তখন আমি নতুন এসেছিলাম আপনারা যেমন আমাকে সহযোগিতা করেছেন, এই ফিরে দেখা ছবির মাধ্যমে কিন্তু আমাকে আবার সহযোগিতা করতে হবে। আপনারা বেশি বেশি করে প্রচার প্রচারণা করবেন যাতে করে ফিরে দেখা ছবি দর্শক হলে এসে দেখে।